কোন মানুষ কোন ভালো মানুষের অথবা ولي আল্লাহদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা বা তাদের ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ কিনা উত্তর দিবেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم সম্মানীয় শ্রোতা মণ্ডলী ও আমার মাদ্রাসার ছাত্র ভাইরা আজকের যে পর্ব নিয়ে আমরা বসেছি বা আলোচনা করছি এই পর্ব অ্যাকচুয়ালি অল্প সময়ের ভিতরে অনেক কিছু জ্ঞান পাওয়া যায় আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত ছোট্ট আয়াত পরিবেশন করলাম যার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন فاسألوا তোমরা জিজ্ঞাসা করো আহলা যিকির বলতে ওখানে তাফসীরে বলা হয়েছে জানেওয়ালা যারা জানে তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো তাহলে যারা জানে তোমরা যদি না জানো তাদের কাছে জিজ্ঞাসা করলে তোমাদের অজানা জিনিসও জানা হয়ে যাবে তাই প্রশ্ন এবং উত্তরের মাধ্যম বা পর্বটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা ভাই আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি মেহরবানি করে যদি মজলিসে আসেন তাহলে খুবই ভালো হতো আপনারই উপকার হবে বেশিরভাগ ছেলে দেখা যাচ্ছে মাদ্রাসারই ছেলে ওদের কাছে তো শিক্ষক রয়েছে ওরা না জানলেও জেনে নেবে কিন্তু অনেক জিনিস এমন রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন দয়া করে মেহরবানি করে ভাই মজলিসে আসার চেষ্টা করুন প্রশ্ন প্রথম প্রশ্ন হলো জনাব মুফতি সাহেব নিম্ন উল্লেখিত মাসলা সম্পর্কে আমি জানতে চাই যে ভালো নেক লোক অর্থাৎ ওলি আউলিয়াদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা বা তাদেরকে তাদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা এর উত্তর হলো ফতোয়ায়ে মাহমুদিয়াতে লেখা আছে ওলি আউলিয়াদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া বা তাদের ওসিলা দিয়ে দোয়া করা এটা জায়েজ চলবে কিন্তু আমরা মানুষ তো তাই আমাদের কোন কথা সাধারণভাবে চলবে আর চলবে না বলে দিলে আমরা একটু লাগাম ছাড়া হয়ে যাই এটাকে কিন্তু মাথায় রাখতে হবে অনেক জায়গায় এমন দেখতে পাওয়া যায় যে মাজার শরীফ জিয়ারত করতে গিয়ে নিজের আবেগকে কন্ট্রোলে না রেখে একদম মাজারে সাজদায় লুটিয়ে পড়া অথবা মাজার শরীফে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া আর প্রার্থনাগুলো আমরা করি ভালো এবং মন্দের মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিষ্কার কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত আমার মাজার জিয়ারত করতে যাওয়াতে এমন কোন কাজ যেন আমি শরীয়তের বিরোধী বা খেলাফ কাজ যদি আমি করি তাহলে ওটা কিন্তু গুনাহ হয়ে যাবে মাজার জিয়ারত করতে যাওয়া নেক ওলি আউলিয়াদের ওসিলা করে দোয়া করা বিনা দ্বিধায় জায়েজ কিন্তু করতে গিয়ে আমরা কিছু ভুল পন্থা অবলম্বন করি সেটা মাথায় রাখতে হবে এমন কোন কাজ যেটা শরীয়তের বিরোধী কোন কাজ বা এমন কোন দোয়া যেটা ডাইরেক্ট আমরা আল্লাহর কাছে চাই
এইরম কোন দোয়া বা এইরম কোন চাওয়া পাওয়া মনের আশা আকাঙ্ক্ষাকে কোন ওলি আউলিয়াদের মাজারে গিয়ে ডাইরেক্ট ভালো মন্দর মালিক তাকে ভেবে যদি দোয়া করি তাহলে এটা কিন্তু নাজায়েয। এই জন্য বললাম জিয়ারত করতে যাওয়ার সিস্টেমটা তাহলে জানা দরকার, জেনে জিয়ারত করা এবং দোয়া আর আল্লাহর কাছে প্রার্থনা করার যে সিস্টেম বা নিয়ম সেটা যেন জেনে করি তাহলে যায়। আর ওসিলা মাধ্যম দিয়ে দোয়া করা নিঃসন্দেহে যায়, অসুবিধা নেই। এর হাওয়ালা হচ্ছে বাসাইলের শবে বরাত, দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব মুফতি রাফাত কাসমি সাহেবের লিখিত ফতোয়ার কিতাব মাসাইলের শবে বরাত। এই কিতাবে তিনি লিখেছেন, মাইয়্যিতকে ওসিলে সে দোয়া মাঙ্গনা জায়েজ হ্যায়। যারা এই জায়গা প্রশ্ন রাখেন যে নবী পাক সালামের ওসিলা ছাড়া অন্য কারো ওসিলা দেওয়া যাবে না, তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা জেনে রাখা উচিত। মুফতি সাহেব দারুল দেওবন্দের মুফতি সাহেব মুফতি রাফাত কাসিমি সাহেব তিনি তার ফতোয়ার কিতাব মাসাইলের শবে বরাত এই কিতাবে তিনি লিখেছেন, মাইয়্যিতকে ওসিলে সে দোয়া মাঙ্গনা জায়েজ হ্যায়।